আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুনানে নাসাই এবং তিরমিজিতে এসেছে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লা আরবান ক্বাবলা যুহরি ওয়া বাদাহা লাম তামাসসাহুন নার অর্থাৎ যে ব্যক্তি যোহরের নামাজের পূর্বে চার রাকাত সুন্নত পড়বে এবং জোহরের নামাজের পর চার কাত সন্নত পড়বে তাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না অপর হাদিসের মধ্যে এসেছে মান অর্থাৎ যে ব্যক্তি নামাজ নিয়মিত পড়বে তাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তৃতীয় আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নিয়মিত রাকাত নামাজ পড়বে তার জন্য জাহান নামের আগুন হারাম সুপ্রিয় দর্শক এই রাকাত নামাজ বলতে হাদিসের মধ্যে কি বোঝানো হয়েছে সেটা হলো যে আমরা জোহরের ফরজ নামাজ পড়ি চার রাকাত সেই ফরজ নামাজ পড়ার আগে চার একা সুন্নত পড়ি এই ফরজ নামাজের আগে যে চার রাকাত সুন্নত পড়ি এই চার রাকাত সুন্নতি উদ্দেশ্য জোহরের আগের চার রাকাত দ্বারা আর জোহরের নামাজের পর আমরা বেশিরভাগ লোকে দুই রকা সূন্যত পড়ি তাহলে জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত ছয় রাকাত হলো এর সাথে যদি আরব নিয়ত বেদে। আরও দুই রাকাত পড়ি তাহলে আট রাকাত হবে হাদিসের মধ্যে যে আট আটটাকাত নামাজের কথা এসেছে এই আট টাকাতে উদ্দেশ্য অর্থাৎ জোহরের ফরজের আগে আমরা নিয়মিত যে চার রাখা সুন্নত পড়ি সেই চার রাকাত সুন্নত নিয়মিত পড়া এবং জোহরের পরে অর্থাৎ জোহরের নামাজ শেষ করে দুই রাকাত পড়ার পর আরও দুই রাকাত পড়া এই আট রাকাত নামাজ নিয়মিত পড়লে জাহান্নামের আগুন আল্লাহ রবুল আলমিন হারাম করে দিবেন অতএব সুপ্রিয় দর্শক আসুন আমরা জোহরের ফরজ নামাজের আগের চার রাকাত সুন্নত নিয়মিত পড়ি এবং জোহরের রাকাত ফরজ পড়ার পর দুরাকাত দুরাকাত করে চার রাকাত সুন্নত নামাজ পড়ি তাহলে আল্লাহর্বুর আলমিন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবেন আল্লাহ তালা সকলকে এই আট রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম